স্বাগত জানাচ্ছি জলশিরি টিভি ডট কম এর নিউজ ফ্ল্যাশে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের একটি শৌচাগার থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ভোরে উদ্ধার করা দা, কাঁচি, জিআই পাইপ, স্ট্যাম্প সহ কিছু দেশীয় অস্ত্র হল কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন তারা। এর আগে 3রা জুন বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের কয়েকটি কক্ষ থেকে বিপুল সংখ্যক জিআই পাইপ, রড, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে কর্তৃপক্ষ। হলের আবাসিক শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 3 নেতাকর্মীকে হল থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। পটুয়াখালীর কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে অধীর চন্দ্র তালুকদার নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকেল 3:30 দিকে পৌরশহরের চিংগড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অধীর তালুকদার মুন্সীগঞ্জের শিকারপুর এলাকার মৃত প্রফুল্ল তালুকদারের ছেলে। এই ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। কলাপাড়া থানার পুলিশ উপপরিদর্শক জানান, অধীর তালুকদার কলাপাড়ায় দীর্ঘদিন ধরে কাঠের ব্যবসা করে আসছে। কিছুদিন ধরে ব্যবসায় মন্দা নিয়ে তার মধ্যে হতাশা দেখা দেয়। এ থেকে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে ধারণা করছেন তিনি। বরিশাল নৌপুলিশের বিভিন্ন ইউনিটের পৃথক অভিযানে কারেন্ট, জাল ও বিভিন্ন প্রজাতির মাছ সহ 10 জনকে আটক করা হয়েছে। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বরিশালের কীর্তনখোলা, কালাবাদর, আড়িয়ালখা, মেঘনা ও তেঁতুলিয়া সহ বিভিন্ন নদীর জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বরিশাল অঞ্চলে নৌপুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো পরিত্যক্ত অবস্থায় মোট 36,19,180 মিটার কারেন্ট জাল ও 120 কেজি জাটকা সহ 10 জনকে আটক করা হয়েছে বলে জানা যায়। পিরোজপুরের ইন্দুরকানীতে যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের সুরক্ষায় নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেছে বরিশালের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। মঙ্গলবার বিকেলে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টেংরাখালী গ্রামে নতুন ক্যাম্পের যাত্রা শুরু হয়। পুলিশ ক্যাম্প উদ্বোধন উপলক্ষে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে পুলিশ সুপার মোহাম্মদ জাহেদুর রহমান সভাপতিত্ব করেন। ডিআইজি আক্তারুজ্জামান ছাড়াও এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এই ছিল জিটিভি নিউজ ফ্ল্যাশে। সাথে থাকুন, লগ ইন করুন জলশিরি টিভি ডট কম।